আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে সাতই মে পর্যন্ত সময় পেলেন প্রিন্স মুসা চলুন আমরা বিস্তারিত জেনে নেই শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে সাতই মে পর্যন্ত সময় পেলেন প্রিন্স মুসাবিন শমশের শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ডক্টর মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মুসার আবেদন যাচাই বাছাই করে শনিবার দু সপ্তাহ সময় দিয়ে নোটিশ ইস্যু করতে শুল্ক গোয়েন্দা এর আগে তাকে বিশে এপ্রিল হাজির হতে নোটিশ দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে কিন্তু আংশিক পক্ষাঘাতগ্রস্ত ও বাকরুদ্ধের মতো নানা জটিল রোগে আক্রান্ত হবার কারণ দেখিয়ে সময় প্রার্থনা করেন মুসা এরপর যাচাই বাছাই শেষে তাকে সাতই মে বিকেল তিনটায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হতে ফের চিঠি দেওয়া হয়েছে গেল উনিশে এপ্রিল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সশরীরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে উপস্থিত না হতে সময় প্রার্থনা করে আবেদন জানান প্রিন্স মুসা এর আগে গেল একুশে মার্চ গুলশান দুইয়ের রোড নাম্বার একশো চার হাউস আটের বাড়িতে অভিযান চালিয়ে রেঞ্জ রোবার গাড়িটি আটক করে শুল্ক গোয়েন্দারা গাড়িটি ভোলা বিআরটিএর থেকে ভুয়া বিল অফ এন্ট্রি দিয়ে ফারুকুজ্জামানের নামে রেজিস্ট্রেশন করা হয় গাড়ির নম্বর ভোলা ঘ এগারো শূন্য শূন্য তিন পাঁচ সূত্র জানায় গাড়ির চেসিস অনুসারে একটি কার্নেট ডি প্যাসেজের মাধ্যমে আনা হলেও শর্ত মোতাবেক পূর্ণ রপ্তানি হয়নি প্রিন্স মুসা গাড়িটি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার এবং জালিয়াতি করে অন্যের নামে রেজিস্ট্রেশন করে তিনি নিজেই গাড়িটি ব্যবহারকারী এতে সরকারকে দুই কোটি আটচল্লিশ লাখ টাকা শুল্ক কর ফাঁকি দেওয়া হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ